বিস্ময় বালক এনরিকের আই লাভ ইউ ক্লজ, পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই একে অপরকে বলা যাবে না আমি তোমাকে ভালোবাসি, এমনই এক কঠিন শর্তে প্রেম করছেন ব্রাজিলের বিস্ময় বালক এনরিক। রিয়ালে আসার মতো করে প্রেম করার সময়ও চুক্তিপত্রে সাইন করেছেন তিনি। ঘটনার বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে। আই লাভ ইউ, ছোট্ট একটা বাক্য, কিন্তু তার অর্থ কতটা গভীর। আবার সবসময় এই কথাটা না বললেই অনেক কিছু বলে ফেলা যায়। চোখের ভাষা বুঝতে পারলে আর মুখে বলারই বাকি দরকার। এই যেমন ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময় বালক এনরিক ফিলিপের কথাই ধরুন না, তিনি এমন একটা সম্পর্কে জড়িয়েছেন যেখানে আই লাভ ইউ বলা পুরোপুরি নিষিদ্ধ। নিষিদ্ধ মানে রীতিমতো রিয়ালে আসার মতো করে এখানেও চুক্তিপত্রে সাইন করেছেন তিনি, যেখানে আছে বিশেষ একটি ক্লজ বা শর্ত। প্রেমিকা গ্যাব্রিয়েল মিরান্ডার সাথে তিনি যে চুক্তির বন্ধনে আবদ্ধ হয়েছেন সেখানে সাফ লেখা আছে, পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই একে অপরকে বলা যাবে না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু শর্ত দিয়ে কি আর সম্পর্ক হয়? রোমান্টিক সম্পর্ক কি আর বাধা মানে? মানবপ্রেমের আদি এই ধারাকে বিদ্ধাঙ্গুলি দেখালেন ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময় বালক। কয়েক মাস পরেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন এনরিক। এই মুহূর্তে পশ্চিমা গণমাধ্যমে তার ব্যাপারে আগ্রহের শেষ নেই, তাই তো সামনে চলে এসেছে তার ব্যক্তিগত জীবন। 17 বছর বয়সী এই ফুটবলার স্বদেশী গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে খোলাসা করেছেন। এনরিকের কথায় পরিষ্কার, 21 বছর বয়সী মডেল গ্যাব্রিয়েল মিরান্ডার সাথে তার সম্পর্কটা একটু ভিন্ন রকম। এক পডকাস্টে এনরিকে জানান, তাদের এই সম্পর্কে কেউই কোনো রকম আসক্তিতে জড়াতে পারবে না, ভালোবাসার অভিব্যক্তি সরাসরি প্রকাশ করা যাবে না। যদিও মিরান্ডার ব্যাপারে এনরিকের বুকে ভালোবাসার কোনো কমতি নেই, 18 বছর বয়স হলেই তিনি যোগ দেবেন সান্তিয়াগো বার্নাবুতে। গেল মার্চেই এক প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে অভিষেকেই ইংল্যান্ডের জালে বল জড়ান, ফলে তার সামর্থ্যের ব্যাপারে ফুটবল বিশ্ব এরই মধ্যে ইতিবাচক একটি ধারণা পেয়ে গেছে। তার জন্য অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ, অপেক্ষায় আছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। কেননা 2014 থেকে 2022 সালের মধ্যে 5 বার উয়েফা চ্যাম্পিয়ন লীগ জেতা এই দলের এখন যোগ্য উত্তরসূরি প্রয়োজন। আর তাই সবাই ভরসা রাখতে চাইছেন ব্রাজিলিয়ান এই তরুণের উপর। এনরিক ইচ্ছা করলেই ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমাতে পারেন, কেননা চেলসির মতো ক্লাব তাকে দলে ফেরাতে আগ্রহী ছিল। তবে তিনি তার স্বদেশী ভিনিসিও জুনিয়র আর রদ্রিগোর সাথে ইউরোপিয়ান ফুটবল জীবন শুরু করবেন। রিয়ালের হয়ে অভিষেক না হলেও বার্নাবুর মাঠে তার অভিষেক হয়ে গিয়েছে অনেক আগেই, যদিও স্পেনের বিপক্ষে সেই ম্যাচ 3-3 গোলে ড্র করে ব্রাজিল। তারই সতীর্থ লুকাস পাকুয়েতা তার সম্পর্কে বলেন, এনরিকের শক্তি আর গতি আমাকে রোনালদোর কথা মনে করিয়ে দেয়। সে এখনও অনেক তরুণ, আমি তুলনা করছি না, তবে তার বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা রোনালদোর সাথে মিলে যায়। সে একজন দারুণ ফুটবলার হওয়ার ক্ষমতা রাখে।